পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার উদ্যোগে আমরুত প্রকল্পের জন্য জলের পাইপলাইনের কাজ চলছে প্রতিটি ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডের কানলা রোড বরাবর পাইপলাইন বসানোর কাজ চলছে 4-5 দিন ধরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপলাইন বসানোর জন্য যে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হচ্ছে, পাইপ বসানোর পর সেই রাস্তা সংস্কার করা হচ্ছে না। এর ফলে মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। যদিও বেশ কিছু স্থানীয় মানুষ এই জল প্রকল্পের জন্য পুরসভাকে সাধুবাদ জানান, তারা জানান সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু স্থায়ী জলের সমস্যা হবে না ভেবে এই সমস্যাগুলি তারা মেনে নিচ্ছেন। অসুবিধা তো একটু মানুষের আছেই, কিন্তু কাজ করলে তো কাজটাও চলছে, কাজটা যতদিন শেষ হবে ততদিন খুব ভালো। কাজটা যদি রাত্রে হতো আরও ভালো হতো, এটা যদি প্রথম রাত্রে করতো তাহলে আরও ভালো হতো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার উদ্যোগে আমরুত প্রকল্পের জন্য জলের পাইপলাইনের কাজ চলছে প্রতিটি ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডের কানলা রোড বরাবর পাইপলাইন বসানোর কাজ চলছে 4-5 দিন ধরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপলাইন বসানোর জন্য যে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হচ্ছে, পাইপ বসানোর পর সেই রাস্তা সংস্কার করা হচ্ছে না। এর ফলে মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। যদিও বেশ কিছু স্থানীয় মানুষ এই জল প্রকল্পের জন্য পুরসভাকে সাধুবাদ জানান, তারা জানান সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু স্থায়ী জলের সমস্যা হবে না ভেবে এই সমস্যাগুলি তারা মেনে নিচ্ছেন। অসুবিধা তো একটু মানুষের আছেই, কিন্তু কাজ করলে তো কাজটাও চলছে, কাজটা যতদিন শেষ হবে ততদিন খুব ভালো। কাজটা যদি রাত্রে হতো আরও ভালো হতো, এটা যদি প্রথম রাত্রে করতো তাহলে আরও ভালো হতো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।